অসংখ্যবার আমার নবীজির দরবারে এসেছেন সুবহানাল্লাহ। তো দহিয়া কালবে কি মানুষটা জিন? মানুষ, মানুষের সুরতে আসছে। জালালিও দেখে নবীও দেখে পার্থক্য হইল, আমি প্রত্যেকের চিনি, একজন রো চিনি না, দেখি একজন কো চিনি না, আমার মিরপুরের মুসলমান আল্লাহর কসম আমার নবী সবাই রে চিনে, নবী চিনে নিও। এরে যুবক বাবারা নবী শুধু চিনে না, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী সবার নাম জানে। আব্বার যদি 10 জন 20 জন সন্তান হয় রে, আব্বা সন্তানের নাম জানবো নেই? আব্বা যেইভাবে সন্তান চিনে নাম জানে, আমার নবী এইভাবে উম্মত চিনে নাম জানে। এই যে আব্বা মহব্বত দুরুদ পড়েন, যদিও মানুষ আমরা কম, অসুবিধা নাই। আল্লাহ নবী বলেন যেই জায়গায় একবার দুরুদ আদায় হয় কয়বার? আমার নবী বলেন সেখানে 70,000 রহমত নাজিল হবে। জোরে বলেন না, একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা নবীর সনে প্রেমের ডুরি বান্দনা, নবীর সনে প্রেমের ডুরি বান্দনা, শয়নে স্বপনের দেখবা মদিনা। আল্লাহ জোরে বলেন না, যাইবেন নেই? ওরে মিরপুরের মুসলমান, মিরপুরের গ্রামের নিচে কত মানুষ শুয়ে আছে, কিয়ামতের আগে তার আর কোনো হদিস পাওয়া যাবে না। ওরে বন্ধু নাই রে, বান্দব নাই রে, যেই জায়গা সেই জাগার বন্ধু গো নবী মুস্তফা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, লা ইলাহা জোর জোর লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা জোর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খাইরুল্লাহ আহানোর মুহাম্মাদ আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আছেন আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ কারো করে জন্ম দিছিনি, আল্লাহ কাহারো থেকে জন্ম নিছিনি, আল্লাহর সমকক্ষ আর কেহ আসেনি। এরপর আমরা শিরকি বলে কেন? এরপর আমাদের
তারা শিরিকের বস্তায় ঢুকায়, তার মানে তারা শিরিকের সংজ্ঞা জানে না, ঠিক কি না? শিরক মানে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা। আমরা বাজারে গেলে কয় শিরকি, কবরে গেলে কয় শিরকি, পীরের কাছে গেলে কয় শিরকি, তার মানে এই মোল্লারে শিরিকের ভূতে ধরছে, সে শিরিক বোঝে না। কয় মাজারে গেলেই বলে শিরক হয়, নাউজুবিল্লাহ বলে না, লানাতাল্লাহ আলাল কাযিবি, মিথ্যাবাদীদের উপর আল্লাহর গজব পড়বে, কথা কোন ঠিক কিনা? ওরা বেআকল মোল্লা, মাজারে গেলেই শিরক হয় না, মাজারে গেলেই জিয়ারত হয়। কি হয়? উনি আমি আসার পরে আসছে, এখন উনি আয়েশা আমার দেখছি, দেখাটাকে কি বলা হয়? সাক্ষাৎ। কি বলা হয়? আমি আসছি, আপনারা দেখছেন নি, আপনাদের দেখছেনি, এটাকে বাংলা কি বলা হয়? এই আরবিতে কো জিয়ারত, আরবিতে কি বলে, বাংলাতে কি বলা হয়? এই মাজারে গেলে সাক্ষাৎ হয়, জিয়ারত হয়। সুবহানাল্লাহ। কশিরক বলে। আচ্ছা, আমরা শাহজালালের মাজারে যাই, আপনারা বলেন আমরা কি শাহজালালকে খোদা কই? না না না, কি শাহজালাল কি খোদা? না না, তো খোদার ভূত? না। খোদার নাতি? না। খোদার বাপ দাদা? না। খোদার সমকক্ষ? না। ওরে বেকল মোল্লা, আমরা কই শাহজালাল? আল্লাহর অংশীদারিত্ব কেহ না, তবে আল্লাহর শ্রেষ্ঠ একজন বান্দা যার উপরে আল্লাহ খুশি। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ঠিক ঠিক ঠিক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে নেই? মনে রাখো নবীর দুশ্মনেরা, আল্লাহ ছাড়া যেইভাবে কোনো মাবুদ নাই, ঠিক একইভাবে আমার নবী ছাড়া কোনো গতি নাই। কিছু বর্তমান জাহেল মূর্খ মোল্লা কয় আল্লাহরে ভাইতে জিব্রাইল মাইনাস, নবী মাইনাস, এরা দালাল। নাউজুবিল্লাহ মোল্লা, আমার নবীরে দালাল কইয়া গালি দিছে রে বাবা। এরে বাংলার মুসলমান, প্রতিবাদ কেন করো না? জবাব দিবা কি নবীর দরবারে? আমার নবী দালাল না। তো মোল্লাজি কইল, তাই হিসাব কইছে ডালে দিত, কিতা কইছে জোরে কর না কেন? মামলা দিছে যাই এক ব্যাগ করে, কি সা ডালি তো খা, কথা কয় না কেন? না বড়ি দে, তুই কিতা করে ডালে বেড়া কইছে ডালি দিত, এক ব্যাগ কলে গেছে মামলা দিত। মাননীয় জজ বলতেছে তোর মত তোর ব্যাগ কল কে বানাইছে উকিল? ডালি দিতে গলি বুঝি মামলা করার লাগে? আমি ওই ব্যাগ কলদেরকে বলতে চাই, ডেলে দেওয়ার জন্য যদি মামলা হইতে পারে, আমার নবীরে দালাল কইল কেন মামলা হয় না? ডেলে দিত বলছে কুফুরি হয় নাই, কবিরা গুনাহ হয় নাই, হয়তো কথার প্রসঙ্গ বেটা কথা কইছে, কিন্তু আমার নবীরে দালাল কইয়া কুফুরি কইরা বালাইছে, ঠিক কি না? এই মৌলবি আবার বলতেছে মুসলমান রে যদি করুণা ধরে কোরআন মিথ্যা হইয়া যাইব। আমার কাছে সব প্রমাণ আছে। কি কইছে নি ওই ভার্সিটির মালে? আরে এই ভার্সিটির মালে কয় মুসলমান রে যদি করুণা ধরে কোরআন মিথ্যা। আমি জানতে চাই এখন মুসলমান রে করুণা ধরছে নি, তাহলে কোরআন মিথ্যা তো মামলা কেন হইল না? হান ঝামেলে দুই তো জালালিকা শুধু কইতাম তোমরা কো, প্রত্যেক থানায় থানায় তার নামে একটা মামলা হওয়ার দরকার, কারণ তে চাই দেখো শুধু। আরে বাংলাদেশ তো মুসলমানে তারা কয় না, সৌদি আরবে তারা তো মুসলমান, আমার কথা কয় না? হ্যাঁ, তো দশ হাজার শেষ।
সৌদি আরবে তো দশাদার শেষ। আর এই গন্তব্য মৌলবী বলতেছে মুসলমানদেরকে যদি করুণা ধরে তাহলে কোরআন মিথ্যা, তাহলে এখন মুসলমানদেরকে করুণা ধরছে তার মানে কোরআন মিথ্যা। তো কোরআনকে যে মিথ্যা বলল আমি জাতির বিবেকের কাছে জানতে চাই, মুসলমান মিরপুরের মুসলমান ওহাবি বুঝি না সুন্নি বুঝি না, তুমি যদি মুসলমান হও কোরআন মানো, এই মোল্লা যে বলল কোরআন মিথ্যা হইয়া যাইব তার মানে কি এখন কোরআন মিথ্যা? প্রত্যেকটা থানায় তার নামে মামলা হওয়া দরকার, কোরআন কোরআনের মানহানি মামলা। না আপনাকে খবরও নাই, আপনারা শুধু যখন বেড়া কইছে বই যাইত এরে বা তোরা হুতি যা, এরা হুতি যা খাড়াই করে হুতি যা তোরা, হ্যাঁ হুতি যাবে না কইছি বই। আচ্ছা এবার আপনারা কর যারা দাঁড়াই থাকে তা করে কি হুতার কথা কইব, হোতার কথা কইবে কিতা কইবে? তো বেচারা বয়স তো কইছে এডো দোষ, এটা বুঝি কত হইল? বেচারা কইছে জিকির করতেছে অনেকে দাঁড়াই গেছে জিকির চালে হয়তো কইছে আপনারা পয়সা দান, হোতার কথা তো কয় না খাড়াই তো কয়, এটা আপনারা দোষ ধরিয়া লেছে। তো দোষ ধরে কি বেড়ারা নামাইছে উডাইছে মারা বাকা বেড়ার কথা শুনলো লক্ষাধিক লোক হয় আলহামদুলিল্লাহ বলে। আমরা দোয়া করি সুন্নিয়াতের খেতব খেতছে, এই লোকটা যদি নবীর দুশ্মন হইতো হাজার হাজার যুবক নবীর দুশ্মন হয়ে যেত, হিংসা করে না দোয়া করে আল্লাহ উড়াইছে আরো সুন্নিয়াতের খেতমত হক কথা কম ঠিক। আপনারা জানেন না আর উঠছে তো আগরে দিবে না যে বসেন বসেন আয়েজাল আলী কথা কয় না কে জালালি কে কেডা এই জালালি দাদা। আমরা দোয়া করি সুন্নিয়াতের একদিন নেতৃত্ব দিবে, হাজার হাজার মানুষ তার দিকে তাকাইয়া থাকে সুবহানাল্লাহ। আজকে যদি কইতো যে ডালি দিব বক্তা আইছে মানুষ না কইতো অম্মা কথা কয় না, তাহলে এটা একটা রহমত মারহাবা কন্যা না সুন্নিয়াতের একটা স্পন্দন জাগরণ করছে। তো তার জন্য দোয়া করতাম নাকি হিংসা নি বুঝি। এখন কথা হইল সামান্য দুই তিনটা কথাবার্তা বলছে তুমি গেছো মামলা দিতা আর আমার নবীর যে দালাল কইল আমার কোরআনকে যে মিথ্যা হওয়ার ঘটনা বলল তোমরা মামলা কর, দুঃখ তো সেখানে কথা করতে কি। আরে মিয়া নবীর মাইনাস করলে আর কিছু থাকে না, নবীর মাইনাস করলে আল্লাহ আতায় না কথা কয় না, নবীরে মাইনাস করলে কোরআনও নাই, কোরআন তোর বার কাছে আইছে হারাম দাদা, কোরআন কার কাছে আইছে নবীর কাছে, তো নবী নাই তো কোরআনও নাই আমার কথা কন না কা, নবী কার কথা কইছে, তো নবী নাই তো আল্লাহও নাই। তোর বাপিনী মেরাজ তো নামাজ আনছে, নামাজ আনছে কেটা জোরে বলেন, তো নবী মাইনাস নামাজও মাইনাস বলে হুজুর গালি কে দিলেন, আল্লাহর কসম গালি দেই নাই কোরআন কইছি উতুল্লি বাদা জালিকা জানে যারা রসূলের শান কমায় নি সব হারামজাদা। 29 পারা সূরা কলম ওই এবারে বুঝে গেল, যারা আমার রসূলের শান চোখে দেখে না শুধু ইজ্জত দেখে না শুধু নবীজির খাটো করার উদ্দেশ্য থাকে আল্লাহ কয় বন্ধু জানিয়ে দেন এদের জন্মের ঘোড়ায় কোনো দোষ আছে। সঠিক 27 ফিনের বাদশা কইতে আপনি কথাটা মনে পড়ছে কইয়া লাগে নবীর মাইনাস করতে কইছে যে আল্লাহ কথাটা মনে পড়ছে। ওনার নাম হলো বাদশা সুলাইমান, বলেন কি নাম? সুলাইমান। উনি যেমন বাদশা তেমন উলুল আজমু ফায়গাম্বর সুবহানাল্লাহ কইতে উনি 27 ফিনের বাদশা, ওনারে আল্লাহ একটা তক্ত দিছে, কি দিছে তক্ত একটা তক্ত, এই তক্তটার মধ্যে সকালবেলা সবে সাদিকের হরে বসত সাত আরফিন গুইরা বাইতুল মুকাদ্দেসে আসা নাস্তা খাইত। আমি রাস্তাঘাটে যে অবস্থা যদি আপনারা মনে করেন যে ফজরের নামাজ পড়া শিবপুরে যান বাড়িটাই আর নাস্তা খানের সময় নাই, কেউ নাস্তা কি 12টা বাজে খায় 10টা বাজে খায় নাস্তা সকালবেলা খায় আল্লাহর পয়গাম্বর। ত
তক্তর মধ্যে বসতো, তক্তরে যা সাতার বিল একটা গুড়া দিয়া সকাল বেলা নাস্তা খাইতো বাইতুল মুকাদ্দিসে জালালি সাহেব। এ তক্ত জানে কত জোরে যায়, আসমানে যে আল্লাহ তারা লাগাইয়া রাখছে রে, এই তারার আলোর দুর্গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ, করলা তারা কি বড় দেখা যায় না? সকল একটা তারা এই পৃথিবীর সাইতে 13,00,000 গুণ বড়, এক গুণ 13,00,000 গুণ বড়। পৃথিবীর বয়স তাওরিক মতো 1,900 কোটি বছর, কুরআন মতো 1,900 কোটি বছর। সিনের মরিন বোস যে ডিকশনারি লিখছে, সকল প্রফেসর সকল দেখা দেখা হয়তো ঢাকা ভার্সিটিতে আছে, ওই ডিকশনারির মধ্যে সিনের মরিন বোস লিখতেছে পৃথিবীর বয়স 500 কোটি বছর। আল্লাহ আল্লাহ করনা নিয়ে 1,900 কোটি বাদ দেন, 500 কোটি তো কম না, কথা কর না। আল্লাহ কয় জগতের মানুষ রে, ওই তারার আলো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে নিচের দিকে আসতেছে, আইজো জমিনে আসে নাই, যেই দিন আইব সেই দিন কিয়ামত হইয়া যাইব। তারা কোথায় এবার মনে করেন, সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আসতেছে, 500 কোটি বছর ধরে আসতেছে, আইজো আসে নাই, যেদিন আসবে সেদিন কিয়ামত হবে। জিব্রাইলের ফাঁকার দুর্গতি, 600 ফাঁকা জিব্রাইলকে আল্লাহ দিছে, একটা ফাঁকা বাড়ি দিলে 500 বছরের রাস্তা যায়। জিব্রাইলের ফাঁকার গতি, তারার আলোর দুর্গতি, সুলাইমানের তক্তের গতি এক। সুবহানাল্লাহ কইল না, বসিল লেসি জীবনের হারি নেওয়া। সুলাইমান নবী একদিন ফজরের নামাজ, তখন তো ফজর ফরজ ছিল না, নফল নামাজ কইরা আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মাবুদ আমার সাতার ফিনের বাসা বানাইলা, আমি গাছের খাজনা, মাছের খাজনা, পিপিলিকার খাজনা, ফাকির খাজনা, আমি সব কিছুর খাজনা নিলাম, লেকিন ফানির খাজনা নিতে পারি নাই। ও খোদা, সাতার ফিনের বাসা বানাইলাও, ফানির খাজনা আমি নিতে পারি নাই, আমার অনুমতি দেন আমি একটু ফানির খাজনা নিব। আমার আল্লাহ কয় সুলাইমান, ওই দিকে যাইও না, ফানির মধ্যে ডুইবা মরিবা। জোরে জোরে, আরে কয় না রে সুলাইমান, মাবুদ অন্তরে অতিপ্ত রবে সাঙ্গ করি মনে হবে, বাসন আনা তো ফুটত না খোদা, আমার একটু অনুমতি দেন না, আমি একটু চেষ্টা করি না। তাল্লা কয় যাও, এবার তক্তর মধ্যে বসলো, আমার আল্লাহ কয় সুলাইমান দক্ষিণ দিকে যাও, কোন দিকে দক্ষিণ, কোন দিকে এটা নেই, আমি ব্যাধিস আমার তো লজ্জা দক্ষিণ। সুলাইমান তক্তের মধ্যে বসলো, সুলাইমানের তক্তের দুর্গতি সেকেন্ডে 1,86,000 মাইল, খেয়াল আছে নি? আল্লাহ যে তক্তটা দিছে কিতাবের মধ্যে লিখতেছে এই তক্তের ওজন 3,36,000 মন। একবার ফাটলা না, না সুবহানাল্লাহ, মা কথা কর, একবার হালকা না, 3,36,000 মন। সুলাইমান দক্ষিণ দিকে ছুটল, একদিন গেছে কইছে ওর সুবহানাল্লাহ কয় না, সেকেন্ডে 1,86,000 মাইল, এবার 24 ঘন্টা গেছে। আল্লাহু আকবার, কর না কিচ্ছু নাই, কিতা করব, কাত তো কার কিতা কইব, আগা মাতা নাই, 2 দিন গেছে, কর না সুবহানাল্লাহ, আর
এখন যেতে যাইয়া টেবিলে তাবুট দিয়া কাপ মারবো হেতে তন্নে তাই ঠিক তার তাড়াতাড়ি নাস্তা দে তার মেজাজ কত যে কাপ মারে কথা কোন ঠিক না সাধুয়ানো কথা কইবা এগুলার হিসাব দিছি দি হাসর এখন যদি মল যাইব আর এখানে কথা বলবা বেহস্ত হইয়া যাইবা সুবহানাল্লাহ কথা কইবা নিবা ঠিক গেছে গ এক সপ্তাহ একটু আস্তে কইলা আস্তে কইলা সুবহানাল্লাহ একটু চেষ্টা করেন গলাটা ছাড়ি দেন জবানটা দিছে কেন আল্লাহ ওরে বুবা যেমন স্বপ্নে দেখে মনের কথা মনে রাখে রে এই ছিল তোর মনে রে ওরে ঘরের বাহির করলি তুই আমারে দয়াল ঘরের বাহির করলি তুই আমারে ওরে যা করলি তুই ভালো করলি রে এই ছিল তোর মনে রে ঘরের বাগির করলি তুই আমারে আল্লাহ আল্লাহ যে আপনার বোবা বানাইছেন বোবা বানাইল কথা কথা আচ্ছা আল্লাহ আপনার বোবা বানাইছেন লোক না জি অবশ্যই শুকুর করেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আল্লাহ নবীর জন্য যদি কথা না বলেন মরার আগে আল্লাহ বুয়া বানাই দিতে হিসাব যদি কথাবার্তা বলবেন কথা বলবেন কার জন্য আল্লাহ জবান দিছে আল্লাহর জন্য সারাক্ষণ কথা বলো আল্লাহ কয় মুখ খোলার সাইতে বন্ধ রাখলে গুনা মাফ হয় সওয়াব হয় এটা হাদিস আছে নবীজির কথা বলার চাইতে মুখ বন্ধ রাখা ইবাদত আবার বলতেছে মুখ বন্ধ রাখার চাইতে আল্লাহর নবীর জন্য কথা বলা ইবাদত এই জবান আমাকে কে দিছে আল্লাহ হাত আল্লাহ পাও আল্লাহ দেহ আল্লাহ এই দাড়ি মোষ আল্লাহ কামাইব আল্লাহ কেন্নে কলি এ কথা আল্লাহ কামাইব কেন্নে কলি এ কথা আল্লাহ ঠিকা বলছে গো আল্লাহ গুলো ঠিকই কিছু বৃষ্টি দিলো ঝামেলা শীত দিলো ঝামেলা গরম কই খোদা আপনার বিপদে আছে এই জন্য উনি দয়াল উনি রহমান রহিম জিনার কোন রাগ অভিমান নাই গাইলেও খাওয়ায় জিকির করলেও খাওয়ায় আর যিনি ডাকলেও খাওয়ায় না ডাকলেও খাওয়ায় ইনি হচ্ছেন রহিম রহমান তো সুলেমান নবী গেছে এক সপ্তাহ ক সপ্তাহ এক সপ্তাহ কিচ্ছু নাই কারে কিতে জিগে সব ফানি আর ফানি আর সুলেমান নবী চলা গেল এক মাস চতুর্দিকে দুদু দুদু কিছু দেখা যায় না ফানি আর ফানি নদীর কোলে নাই কিনার নাই কিটা করবো সুলেমান তো ঘুরতেছে একদিন দুই দিন এক মাস যাওয়ার পরে সুলেমান যাইতেই যাইতে যাইতে চলা গেল চল্লিশ দিন চল্লিশ রাত কত দূরে যে গেছে জানে কি ক্যালকুলেটার আসবে না সেকেন্ডে 1,86,000 মাইল গেলে 40 দিন গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুলেমান একটা ডাক দিয়া কয় আল্লাহ কদিন যাইও হঠাৎ করে তক্তের জবান খুলে গেছে তক্ত ডাক দিয়া কয় সুলেমান 40 দিন বিরামহীন বিরতিহীন একটানা অভিযান যাত্রা আমি আর ভাবতেছি না আমার একটু জিরাদের ব্যবস্থা কইরা দেন সুলেমান ডাক দিয়া কয় তক্তরে কিটা কস মরণের কথা না কস তোর ওজন তো একদম কম কম না তক্তর ওজন তো একদম কম কত 1,86,000 মন সুলেমান ডাক দিয়া কয় উপরে মেঘের ঘটা গণ কবি জলি জটা মাঝে নদী বয়ে সাই সাই রে আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে
নদীর কোলে নাই কিনার নাই রে, ঠিক কি না? আরে সুলাইমান ডাক দিয়া কত তো তোর এত মনের ওজন, 40 দিন 40 রাত আইলাম, এত দূরে আসলাম, ফানির মধ্যে তোরে জিরানের ব্যবস্থা কইরাম করতে কি? তক্ত ডাক দিয়া কয় সুলাইমান, আপনি জিরানের জায়গা দিতেন পারেন আর না পারেন, আমার আর ক্ষমতা নাই। এ কথা কইতে অর্ধেক গেছে কই তলে তক্ত গেলে কই সুলাইমান বাসি দেখবে? হ্যাঁ, সুলাইমান ডাক দিয়া কয় বিপদে ফো রিয়ারে ডাকি সংকটে ফো রিয়ারে ডাকি দয়াল আল্লাহ তোমারে, তুমি সারা দরদি নাই জগতে সংসারে, বল বিপদে ডাকিয়ারে ডাকি বিপদে ফো রিয়ারে ডাকি দয়া গো আল্লাহ তুমি সারা দিনাই জগতে সংসারে, কোনো গুণ হইব না 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 না, আপনার কোনো শরম লাগতেছে বেটা? কিতে আইছেন শরম লই মাহফিল হল? শরম লই আইছেন তো গান গান আপনারা, শরম তো বেডি দিলাম, শরম না আপনারা শরম করেন না, শরম তো বেডি গো। ও মা কথা কয় না, আপনারা কিতে আইছেন বেডি গো তো শরম নাই, আপনারা আইছেন শরম লাগার বই রয়েছে। বিপদে ভো রিয়ারে ডাকি সংকটে ভো, এই না মাশাল্লাহ সরম মাংসে সরম মাংসে রে, মি সারা দরদি নাই মায়ার সংসারে, সুবহানাল্লাহ কন্না আমার আল্লাহরে তিনবার ডাক দিছে, কয়বার? তিনবার, আল্লাহ ওনে ওনে সুলাইমান বান্দা কার ডাকে কারে আল্লাহ আরাম হলে না, এরে মৌলবি তুই যে বললি আল্লাহ হইতে নবী মাইনাস, তোর আব্বা আদম, তোর আব্বা আমি সবার আব্বা নই, জি জি আদম নবী কার সবার আব্বা নই, ওরে মোল্লা সূরা বাক তোর সাথে কোরআনের সম্পর্ক নাই, সূরা বাকারা আদম আনা নবী কর আব্বা না জালাম না আনফুসানা ওয়া ইল্লাম তাকবীর, ও রব আমারে মাফ করো মাফ করো, 350 বছর কাইন্সে কার কাছে? আল্লাহ দেয় না কো, আমার কথা কথা না না, মাফ দেবে না, মাফ তো হরে মাফ তো হরে না, আমি আল্লাহ তো দেখে হিরিও সাইজ 1 বছর 2 বছর 350 বছর ওই মোল্লা তোর 14 গোষ্ঠী মিলিয়ে তো 350 বছর আয়াত একদিন, আল্লাহ কয় আদম আনা নবীর চোখের পানি যদি এক পাল্লায় রাখো তোমাদের 14 গোষ্ঠীর কিয়ামত পর্যন্ত চোখের পানি যদি এক পাল্লায় রাখো আমার আদমের চোখের পানির ওজন বেশি হইয়া যাই, আদম নবী কাঁদতে কাঁদতে ফেরেশান কার কাছে? আল্লাহ ইলুজান মোল্লা যে নবীর মাইনাস করিল, তোর আব্বা আদম আমার নবীর মাইনাস করে কাঁদছে কামড়, নবীর মাইনাস করম যাইছো করম যাইবো, তুই মাইনাস হইয়া গেছ ইসলাম থেকে খারিজ হইয়া গেছ, কথা কর ঠিক কি না? তোর মত উম্মত আমার নবীর দরকার? যে জালেম উম্মত আমার নবীকে দালাল বলল এই সমস্ত বিয়াদব উম্মত আমার নবীর দরকার? আমার নবী মসজিদে নববীতে প্রত্যেকদিন সকালবেলা কাইতো আঙ্গুল লাই আঙ্গুল লাই, আবু বকর সিদ্দিক কইয়া রাসূলুল্লাহ কানেন কেন? আমি পূর্ব দিক থেকে প্রেমের বাতাস পাইতেছি, প্রেমের খুশবু পাইতেছি, তোর আব্বা 300 বছর কান্দার হরে কয় খোদা একটা নাম লই মাফ করে দাও, আল্লাহ কয় মাফ হয়ে গেছে, আল্লাহ কয় আদর 350 বছর আগে আমার বন্ধুর দোহাই যদি দিতা বন্ধুরে খুপটি লাগাইতা আমি তোমারে জান্নাতে মাফ করে দিতা, এরে ব্যাক কইলা মোল্লা তুই কি চোখে দেখস না তুই আইসাস নবীর মাইনাস করতি, তিনবার ডাক দিব সুলাইমান নবী বিচক্ষণ নবী, 7 আরবের বাদশা নয় বেটা, 350 বছর কাঁদছে যেটা সুলাইমানে দেয় নয়, সুলাইমান শুনছে না? সুলাইমান কয় খোদা আমি তো শেষ হয়ে যাই 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 ভাই ডুবে গেছি,
চার ভাগে তিন ভাগ গেছে, এক ভাগে কোন আমাদের এক কথা তোর বন্ধুর দোয়া দিদা দিদা ওরে খোদা তোর বন্ধুর দোহাই দিলাম, তোর বন্ধুর গোলামে খাতা নাম লেখাইলাম, তোর বন্ধুর উসিলা যদি আমারে মাফ কইরা দেস, তোর বন্ধুর মহব্বতে যদি আমারে মাফ কইরা দেস, বাইতুল মুকাদ্দেসে যাইয়া তোমার বন্ধুর নামে একটা কোরবানি দিব। মাছ একটা ঠেলি তকটা উড়ে গেছে, নবীজিরে মাইনাস করম যাইব, যাইব বাহাত্তর দলের তারা ভাই আমরা দ্বারা সম্ভব, কারণ আমাদের জান আমাদের প্রাণ আমাদের দয়াল হবে। আর কিছু চাই নাই আমি, আমার নবীর দিদার সবচেয়ে দামি, নবী ছাড়া কোনো গতি নাই আমার সাথে বলেন। আর কিছু চাই নাই আমি, আমার নবীর দিদার সবচেয়ে দামি, অন্য কিছু চাই নাই আমার বলেন, অন্য কিছু আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা। ওরা এমন অনেক পাগল আছে, এমন অনেক প্রেমিক আছে, যারা নবীর প্রেমে মরায়া মার করে মরণের ভয় দেখাইও না, জালালিরে মরার ভয় দেখাইও না, জালালি বহু আগে নবীর প্রেমে মরে গেছে। মন শুধু জানাজার বাকি, আমার কথা কয় না, এটা মরা, তবে এই মরা সে মরা নয়, এটা প্রেমে মরা। ওরে প্রেমের মরা জলে ডুবে না, রেজবি সাহেব রে মারি বস্তা মরি হালা দিছে নদী, বা শুনছেন না আপনারা, জি জি তোটা কি মরে গেছে না, প্রেমের মোরা জলে ডুবে না, ও প্রেম করতে দুই দিন ভাঙতে একদিন, এমন প্রেম আর কইলো না দরদি, প্রেমের মোরা জলে ডুবে না। সুন্নিরা আর কিছু বুঝক আর না বুঝক প্রেম বুঝে, প্রেম করতে পারে কথা কারণ ঠিক কিনা, সুন্দরী আর কিছু বুঝুক আর না বুঝক অন্তত নবীর মহব্বতটা বোঝে। আরে মহব্বত উম্মতের জন্য নবী বলতেছেন আখলিজ দিনিকা ইয়াকফিকাল আমালুল কালিম, সুবহানাল্লাহ, এ প্রেমিকদের জন্য, প্রেমিকরা ফার হইতে নাজাত পাইতে বেশি আমল লাগে না, অল্প বন্ধু যথেষ্ট, খাইলে থেকে নামাজ রোজা ছাড়ি দিস না না হ্যাঁ সাহস হইতো না কোনটা যে কবুল হয় গ্যারান্টি আছে, এই জন্য নামাজ আমাদের, নামাজ কার আমাদের, আমাদের নামাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা নামাজ চাই কি চাই না, ওয়াসুল লইছো না সারা রাত কড়া লোক এসার নামাজ পড়ছো, দুঃখ তো সেখানে সেখানে কিয়ামত পর্যন্ত ওয়াজটা শোনা ফরজ না, কিন্তু এসার নামাজটা ফরজ ছিল, নামাজ দরকার আছে নি, আল্লাহ আমাদের কি মানে সুন্নি বানাইছেন, এবারে আমলে আকলাকে আকি দেয় সুন্নি বানান, আমিন বলেন, আমরা ইমানে সুন্নি কোনো সন্দেহ নাই, ও খোদা আবার আকলাকে আমলে সুন্নি বানান, আমিন, সে নবীর উম্মত খাঁটি প্রেমিক সুন্নি সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না, আমার কথা কয় না, দাঁড়ি সাইতে পারে না, আমার কথা কয় না, মোসের বাম্পার করতে পারে না, আল্লাহ যেন বুঝার তৌফিক দিয়ে বলেন আমিন, আমিন। আল্লাহরে 3,36,000 মনের তক্তা উড়াইতে মাছগা ছোট লাগবে না বড় লাগবে, বড় বড় কি সরম কি আমার ধরে এলেছে না, কথা কর না, বড়টা ছোট ঠেলি উড়ে এলেছে তক্তা, সোলোমান শেষদার থেকে উঠতে দেখতেছে খুশি, তক্তাও খুশি, সোলোমানও খুশি, সোলোমানে করি তক্ত খাজনা মুষ্টি কিনে সোলোমান
আগো পানির খাল না দরকার আমার রবে বহু আগে কইছিল যে ডুববা মরিব আসলে মরতে লাগি লাগা আল্লাহর হাবিবের উসিলা দিনে বাঁচলাম সুবহানাল্লাহ কন্না মদিনার নবীর উসিলা দাওয়াত আল্লাহ বাঁচাইছে গোষ্ঠী গিলে খাল না তো তোর জিরানি হইছিল কিতাবের মধ্যে লিখছে এক ঘন্টা জিরাইছে কয় ঘন্টা এক ঘন্টা ডক্টরে বলে আমার জিরানি হইছে বলে চল তক্ত উড়াল দিব কথা না আরে মাছটা যে বাঁচাইলো মাছটারে কিন্তু জিজ্ঞে না কি নেবে একটা ধন্যবাদ দিই না তো সুলেমান নবী তো মাছের কথা বোঝে এরে মাছ ও মাছ মাছে কয় জি সুলেমান হে সাতার ফিনের বাদশাহ আমারে ডাকো কেন বলে ডাকবো না কেন তুমি আমারে বাঁচাইলা আমার তক্তরে বাঁচাইলা সাতার ফিন বাঁচাইলা আমি তো তোমার কাছে ঋণী হইয়া গেলাম মাছে ডাক দিয়া কয় সুলেমান তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দেসে যাইয়া কুরবানি কর সুলেমান কইল কি আরে মাছ কইল কেন আল্লাহু আকবার নবী সুলেমান ক মাছ কেমনে জানো বলে জানি না রে সুলেমান আজকে তোমার তক্তার তোমার অবস্থা খারাপ হইয়া যাইতো যদি আমার কামলিওয়ালা নবীর দিদার যদি নবীর উসিলা তুমি আল্লাহর দরবারে না দিতা আমি মাছ ওই সাগরের মধ্যে বসে বসে আমার নবীর দুরুদ পড়ি তুই মাছ তোর নামটা কি দেয় আমার কত কষ্ট আমি যাইয়া বাইতুল মুকাদ্দেসে যাই জগতের জানাই দিমু যে মাছটা আমারে বাঁচাইছে মাছ একটা ডাক দিয়া কয় সুলেমান নামের দরকার নাই বেলে কেন বেলে নামটা শুনলে তোমার ঘৃণা আইলবে বেলে কস কি আমি বাদশাহ আমি নবী আমি ঘৃণা করব না আমি উপকারের উপকার স্বীকার করব আমি অকৃতজ্ঞ নয় আমি কৃতজ্ঞ বেলে নামটা কি জানা বেশি দরকার আমার নাম শুনলে তোমার ঘৃণা আসবে বেলে যেই মাছ আমার বাঁচাইলো এই মাছকে ভালোবাসা যায় ঘৃণা করা যায় না বেলে তাহলে লেখকে রাখো আমার নাম সে দাঁড়খিলা মাছ এক একটা মাছের ওজন 2 লাখ মন 3 লাখ মন 4 লাখ মন কি মাছ আমরা ভাষা কি দেখা কয়টা বিশাল বিশাল মাছ এক একটা কয়েক হাজার মন টন ওজন হয় নীল তিমির থেকে বড় হ্যাঁ আরে বেড়া কয়েক হাজার দাঁড় গিলা নীল তিমির দাঁতে সিবা দাঁত কি দেয় আমরা দেশে চক্কু নিকো এটা খায় না তবে এটা কিন্তু হারাম না বেড়িরা বাচ্চা ভাগাই যায় এটা কিন্তু হারাম না তো আরো কাছে দাঁড় কিলা আর কি এটা এটা তারও শিকন একটু শিকন হয় এই 1 ইঞ্চি 2 ইঞ্চি সুলেমান কো আল্লাহ সুলতান আবার সেজদা গেছে মাবুদ আমার বাঁচাইছো আমার তক্তরে বাঁচাইছো মাছের পানির খাজনার দরকার নাই আমার বাইতুল মুকাদ্দেস নিয়া বসাইয়া দাও আমি যাইয়া তোমার বন্ধুর নামে কোরবানি দিয়া দিব এরে মাছ তুই কি সাগরের মধ্যখানে না কাছায় গেছে কত দিন 40 দিন কাছে না দূরে সেকেন্ডে 186,000 মাইল তো কাছে না দূরে এরে মাছ তুই কি সাগরের কিনারায় না মধ্যখানে মাছে কো আমনে বাস সামনে আকল গেন কি কম নেই বলে কেন বলে আমি তো দাঁড়খিলা মাছ আমি সাগরের একদম কাঁচা একটু দূরে গেলে তো তিমির দরকার না টাকি মাছে তোরা খাই লেগে আমার কথা কনা ও সুলেমান আমি সাগরের ফারের কাছে এই ফার আমি এখানে সুলেমান কয় আল্লাহ 40 দিন 40 রাত গেলে বাইবেল অন কাজ আল্লাহ আকবার কন্দা খাজনার দরকার নাই বাসাইয়া দাও সেজদা দিয়া ফালাইছে সেজদা থেকে মাথা উড়াইয়া দেখে সুলেমান বাইতুল মুকাদ্দেসে কি যাইতে লাগছে কদিন 40 তো আইতে 40 দিন লাগবো না ও সেজদা উড়াইছে রে ভাই সুবহানাল্লাহ আয়
এই নবীরে মাইনাস করন যাইবনি তোমরা ভাইরবা কিন্তু সুন্নিদের দ্বারা সম্ভব ন সুন্দিরা হয়তো ইবাদত একটু কম করে লেকিন আমার নবীর প্রেমে কোনো ঘাটতি নাই সালা দুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আতাইনাকাল কাউসার সবাই পড়েন না জি জি কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ছোট সূরা সবচেয়ে এবং আমি একটা আয়াত নিছি একটা আয়াতের আলোচনা যদি 100,000 বছর করা হয় শেষ হবে না আয়াত যদিও দেখতে ছোট মহত্তা অনেক বড় সুবহানাল্লাহ আমার সাথে বলেন আল্লাহ বলে ইন্না সবাই বলেন ইন্না কে বলে আল্লাহ জোরে বলেন ইন্না ইন্না নিশ্চয় ইন্না মানে নিশ্চয় কে বলতেছেন আল্লাহ আল্লাহ বলেন ইন্না মোল্লা কো মানি না এটা মোল্লা নেই দুশমন আল্লাহ কয় ইন্না মোল্লা কয় মানি না আমার আল্লাহ বলতেছেন ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় আমি আমার মাহবুবকে অগণিত গুণাবলী সম্মান মর্যাদা আমার যত রহমতের খাজনা অফুরন্ত ভান্ডার আমি আল্লাহ দান করে দিয়েছি আল্লাহ আমার যাহা যাহা আছে সব আমার নবীর আমি দান করেছি সুবহানাল্লাহ কইতেন এটা আমার আমার না এটা এবার আমি দিতেছি ধরো নবী এখন কার আচ্ছা এটা বুঝেননি আমি কথা বলেন না কেন একজনে আরেকজনকে দান করতে পারে এটা বোঝেননি কারণ এতারা তো বুঝতো না কারণ এতারা তো নিতে জানে গো দিতে জানে না এত গো কারবার শুধু এটা কিটা জোরে কর না কিটা এটা আত্মতা এত গো দেন অভ্যাস নাই তো তো তারা বুঝবো কেমন আমার কথা কোন ঠিক কিনা গভীর মনোযোগ আমার আল্লাহ কয় আমি বখিল নয় ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানি আমি বখিল নয় সুবহানাল্লাহ কয় দিতে আমি কম দি নাই ইন্না আতাইনাকাল কাউসার আমার যাহা যাহা রহমত যাহা যাহা নিয়ামত সমস্ত গুণাবলী আমি আমার মাহবুবকে দান করেছি এবার সবাই বলেন এই মাহবুব ইব্রাহিম নবী না ইসমাইল নবী না মুসা নবী না ইব্রাহিম নবী না তো বেশি বেশি দুরুদ ইব্রাহিম পড়ো কেন সমস্ত রহমতের বান্দা ইব্রাহিম নবীর কাছে নয় কার কাছে আমাদের কাছে আমার জালালি কইতো আমার মুর্শিদ কইতো জান্নাতের মালিক গো নবী ঠিক নেই জান্নাত বিলাইবা পাপি তাফি উম্মতের গো নবী নিতে বার করি গো নবী আপনি নবী নবী কইলাম দিয়া ঠিক না আমার সালাফি ভাইরা কেবল জালালি শিরক করে ফেলাইছে সালাফি যারা তারা বোঝে না ও আমার সালাফি ভাইরা গভীর মনোযোগ জান্নাত বানাইছে কে আল্লাহ জোরে বলেন আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ মাশাআল্লাহ সব কিছুর মালিক আল্লাহ এটা কারো কোনো সন্দেহ আমার সালাফি ভাইরা বলে
নবী জান্নাতের মালিক না, জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। আমি তোমার সাথে একমত, এবার তুমি আমার সাথে একমত হও না কেন, আমার আল্লাহ দান করতে পারে কি পারে না? না, দান করার ক্ষমতা আল্লাহর নাই। আছে জান্নাতের মালিক হইলে যদি শিরিক হইয়া যায়, দুনিয়াতে সবাই শিরকি, সবাই শিরকি, সবাই শিরকি। কারণ আমরা যেখানে বসে আছি এটা কি বাড়ি নি না কি তাই না, এটা খেত বিছনা নি না, বিছনা এটা মালিক কেন আসে একটা ফাইল একটু বাড়ে, ওটা জমিটা আমরা বসে মাফিল করতেছি, উনি আসেনি এখানে। আল্লাহ ওনাকে তুমি সুস্থ করে দাও, জোরে বলেন আমিন। উনি দেওয়াতে উনি যদি করতেছেন আমার এনে মাফিল করুন যাইতো আমরা হাইল দেন, তাহলে উনি দয়া করছে, আল্লাহ ওনাকে সুস্থ করে দাও আমিন। ওনার কি নাম? ইউসুফ মিয়া। হ্যাঁ, ইউসুফ মিয়া, নামটা তো নবীর নামে নাম। এবার বলেন আমার সাথে সবাই বলেন এই জায়গাটার মালিকের কি নাম? ইউসুফ মিয়া। সবাই বলেন ইউসুফ। কা সবাই শিরক করছেন? এ সালাফি ভাইয়েরা তোমরা শিরক করে ফালাইছো, কারণ তোমরা বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা আছে, জমিন আছে। আমার কথা কয়না? এবার আমার বলেন শিরকি হইয়া গেলেন, কিচ্ছু করার নাই, শিরকের গুনাহ মাফ নাই, মাফ নাই, মাফ নাই। প্রত্যেকটা লোক শিরক করে ফেলেছে, একার হুজুরও হুজুরও বাদ নাই। আমি কিন্তু কই না, আমি বাসি রেছি আসমানের মালিক কেডা জুরে, জমিনের মালিক আল্লাহ। এবারে মুনাফেক হইছো, জালালি সাহেব মাহফিলে আইলাম ইমান মজবুত করার লাই আপনি শিরিকিও বানাইলেন মুনাফেকও বানাইলেন। তো মুনাফেক কেমনে হলেন? একবার কোনে ইউসুফ মিয়া মালিক, অন আবার কোন আল্লাহ মালিক। তো এক পক্ষে দুই কথা কইলে তারা কিটা কয়? তো এটাকে আমার দোষ আছে ডাক দেন আল্লাহ, আল্লাহ জোরে বলেন আল্লাহ। আল্লাহ তো এখনো রহমান, আল্লাহ কো লা তাখনাতু মির রহমাত, রে না যাই না ভুল করিলে মাফ করে আল্লাহ, না যাই না ভুল করিলে মাফ করে আল্লাহ, যাই না ভুল করব যারা আমার আল্লাহর দুশমন তারা, ঠিক নি? ফরো না গো তাদেরই ফাল্লাই, না যাই না ভুল করিলে মাফ করে আল্লাহ, ডাক দেন আল্লাহ, আল্লাহ। আমরা ভুল করেছি, না যাই না মাফ করে দেন, মাফ। মোহাম্মদ নুরুল আমিন বলতেছে, আমার মুরব্বি বাবা বলতেছে, আমার দুই ছেলে, আমার দুই মেয়ে, এটা তো শিরক। আমার কথা তাহলে বুঝা গেল সালাফিরা শিরক বুঝে না। ছেলে কার? আল্লাহ। মাইয়া কার? আল্লাহ। বুড়িয়া কার? আল্লাহ। জোয়ান কার? আল্লাহ। তো কয় যে আমার ছেলে, এটাই তো শিরক, আমার বলতে কিছু নাই। আমার কথা কর ঠিক কিনা? ওরে খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম জালালির ছবিও, ঠিকই না ঠিকই না? খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবিও, আমার যাহাই আছে সবই দিলাম, যাহাই আছে সবই দিলাম, আমার বলতে কিছু নাই, আমার কেহ না। আমি
আমি আছি, আমি তো বিসর্জন দিতে হবে। আপনারা আমার আমার ছেলে আমার মেয়ে, আমার টাকা আমার পয়সা, আমার সম্পদ আমার বাড়ি আমার গাড়ি, প্রত্যেকটা কথাই তো শিরক হইয়া যায়। নবীর বেহস্তর মালিক এই কথা কইলে তুগো গা চুলকায় রে। জাগার মালিক আল্লাহর জাগার মালিক, তোরা বান্দা মালিক হইয়া জান্নে গেলি, শিরকের ফতোয়া দেস না। এইভাবে আমার নবী জান্নাতের মালিক হইয়া গেছে। তোমরা যেইভাবে যে আল্লাহর জাগার মালিক হইছো, এটা শিরক না, এটা শিরক না। তোমরা যেইভাবে জাগার মালিক, জাগাটা কার? আল্লাহ। তো আল্লাহর জাগার মালিক বান্দা হইতে পারে, আল্লাহর নবীর বেহেশতের মালিক হইতে পারেনি। আরে এ এমনি হইছে, এমনি হইছে। তবে তোরা যে জাগার মালিক আল্লাহ প্রদত্ত কোন দলিল নাই, আছে নাই? নাই। হয়তো তোকে বাই তোর নামে দিছে, কিনছস, বাই না ক্রয় এমনি বিক্রয়। ইসুফ মিয়া যে এই জায়গার মালিক, কোরআনে দলিল আসেনি নাই। আমার নবী যে বেহেশতের মালিক, আমার আল্লাহ কয় ইন্না আওতাইনা কাউসা। কি বলেন মিয়া আমার নবী সাহেব? তোমরা যারা মানো না, এবার আল্লাহ কি কয় দেখেন? যারা বেহেশতের মালিক আমার নবী তোমরা মানো না, আমরা মানে নিও মানে আসতে কারা বেহেশতের মালিক কে? নবী রহমত আলী। যারা মানো না, এ আল্লাহ হরে দিয়ে কয় ইন্না শানিয়া কাহু আল আবদান। নিশ্চয় যারা মানে না, রহমতের মালিক আপনি, রহমতের বান্দার গো নবী আপনি, নূরের খদি। যারা রহমতের মালিক, আমি নবীরে বানাইলাম, নিয়ামত সব দান করে দিলাম, অপুরন্ত ভান্ডার দান করে দিলাম, যারা মানো না আমার নবীর লগে দুশ্মনি করো, আল্লাহর কসম তোমরা নিয়ামত পাইতা না। ইন্না নিশ্চয় শানিয়া কাহুয়াল আবতার, নিশ্চয় যারা আমার রসুলের সাথে দুশ্মনি করো, তোমরা রসুলের নিয়ামত গুনা পাবে। যারা রসুলকে জান্নাতের মালিক মানো, তারার অধিকার আছে জান্নাতে যাওয়ার। যারা রাসুলকে জান্নাতের মালিক মানো না, তোমাদের অধিকার আছে জাহান্নামে যাওয়ার। ঠিক, কারণ জাহান্নাম কি রহমত না গজব? গজব। আল্লাহ কয় আমি নবীরে কোন গজব দেই নাই, নবীর সব দিছি রহমত। তো কেমনে হলো নবী বেহেশতের মালিক? কেন দিল, কি কারণ দিল জানার দরকার আছে নি? নবীজির আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে চারটা মেয়ে, মা জয়নব, মা রোকেয়া, মা কুলসুম, মা ফাতেমা। সুবহানাল্লাহ। কি আপনারা জানলে কার কাছে কথা কয়? বইন বেশিক্ষণ ওই যে 11টা বাজে যায় আপনারা জানলে কই বেটা? এ দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লা সাইয়েদেনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়েদেনা মাওলানা মুহাম্মাদ। ওরে নূর নবীজির মিলাদ কিয়াম করেননি আপনারা? মিলাদ কিয়াম করেননিও নাকি বেদাত? ওরে নূর নবীজির মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্তান পড়ছেন ফরওয়ারে। সুবহানাল্লাহ। আউলিয়া মানেন নি আপনারা? একদল আছে আউলিয়া মানে না, এই সালাফি ভাইয়েরা আউলিয়া মানে না, ঠিক কি না? যারা আউলিয়াল্লাহ মানে না তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। যারা আউলিয়াল্লাহ মানে না তাদের সাথে ইমানদার সুন্নিদের কোনো সম্পর্ক। এই দেশে তুমগো বাপ দাদা ইসলাম মানে নাই, ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, কথা কোন ঠিক কি না? জালালি সাহেব, ওলি আল্লাহ মানার কথা কোরআনে আছে নি? আছে। কইতাম নি সুরা আরাফ, কোন সুরা? সুরা আরাফ 8 পারা 56 নাম্বার আয়াত। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
কলি আল্লাহর কলি কি গুণ হইব নি? না না, আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহ ইন্না রাহমাতাল্লাহি করিমুম মিনাল মুহসিনিন। আমরা বলি পাগল মোনা মার বলিও না আউলিয়া দরবার, পাগল মোনা মার বলিও না আউলিয়া দরবার। ওরে আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার, ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মোনা মার বলিও না আউলিয়ার দরবার। ঠিক কিনা? ওরে নূর নবীজির মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্তান বলছেন পরোয়ারে, এসব কথা শুনলে তাদের গায়ে জ্বালা ধরে। ওরে এসব কথা শুনলে তাদের গায়ে চুলকানি ধরে। কি করে চুলকানি? কি ওড়ে হাজানি তোড়ে উঠলে অনেক বেশি খাইছিলে কি হয় সামড়া ওড়ে ওড়েনি। সুন্দিরা মাফি লেখায় বিরানি কারো ওঠে সুলকানি। সুন্দিরা দুনিয়া তো খাইব আকরা তো খাইব, সুন্দিরা উরুষে গোস্ত খায় মাহফিলে বিরিয়ানি খায়, জান্নাতে নবীর কদমে ফাকির কলিজা মাছের কলিজা ফাকির গোস্ত দিয়া নাস্তা খাইব। সুন্দিরা খাইতে থাকবো আর তোমার শুধু লড়ব কি হইব জোরে কর না তো তেতি দেখলে তো এমনি লড়াই। আমার কথা কয় না কা কয় হুজুর তোমার দরবারে সব তেঁতুলের খেলা। আমার কথা কয় না হুজুর তোমার দরবারে সব তেঁতুলের খেলা, তো তেঁতুল দেখলে তো লোলে আইব, আর আগো দরবারে সব বিরিয়ানির খেলা গোস্তর খেলা। কথা কথা কি আব্বার আমার চুলকানি উঠব জালালি মলম লাগাইয়া দিব ভালোইয়া যাইব। চুলকাইলে মলম দিব জালালি, আজকে মলম নিয়ে আইছি ফেভিজন রিংগার্ড। ওরে নূর নবীজির মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন ফরওয়ারে, এসব কথা শুনলে তাদের গায়ে জ্বালা ধরে। ঠিক নি? শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কহুশিয়ারে মুমিন তাই কহুশিয়ারে। কথা কর ঠিক কিনা? আমি কি কারোর নাম লইছি? না না, কারো করে গালি দিছি না। আব্বারা আমার ওরে দয়াল মুর্শিদ জালালি কয় যদি আল্লাহ পাইতে হয়, দয়াল মুর্শিদ জালালি কয় যদি আল্লাহ পাইতে হয় আমার নবীকে ঈমান মানো খাঁটি তওবা কই। ওরে নবী সারা বান্দব নাই রে কবরে হাসরে। আমার আম্মাজান উম্মুল মুমিনিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম জগতের বড় মা, সমস্ত মুসলমান মুমিনের মা, তবে বেঈমানদারের মা নয়। যারা মার সামনে অপব্যাখ্যা করে মা নাকি ইনটেক না, মা নাকি অসতি, মা নাকি বার্জিন না, আল্লাহর কসম এরুনে জারগা ভূত মা গর্বে ধরে না। আম্মা জান ডাক দিয়া করে আদান্না বাদান্না ভূতের আমার দরকার নাই, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল শূন্য গোয়াল অনেক বালা। আশেকে রাসুল 72 দল সন্তান আমার চাই না, একদল ইমানদার সন্তান আমার দরকার।
আম্মা জান খাদিজার গর্বে আমার নবীজির চারটা মেয়ে কয়টা? চারটা। মক্কার গরিব মানুষ খাইতো হয় না, একার গরিব। তখন তো আবু জাহেল এমন একটা, যার কাছে সম্পদ আছে তার কাছে আছে, আর যার কাছে নাই তার কাছে নাই। আই এম এ জাহিলাতুল যে জোকদার কে, একদল গরিব মানুষ ডাক দিয়া কয় খাইতা মাইনা ফৈতা মাইনা, চলো আমরা মুহাম্মদের কাছে যাইয়া মুসলমান হই যাবো। আরেকটে কয় মুহাম্মদের কাছে গেলে কি খাওয়াইব, আরেকটে ডাক দিয়া কয় শোনাও আমরা শুনছি নাকি মুহাম্মদের চেহারার দিকে তাকাইলে খানা লাগে না, ওরে যে খাইলো নবীর প্রেমের নামের সুদা মুছে গেল ভবের কুদা। ও ও ঠিক কি না, ওরে তার থাকবে না ভবে যন্ত্রণা, আল্লাহ তার থাকবে না বব যন্ত্রণা, মুছে যাবে যাতনাওয়া আমার মনে হই আসের দেওয়া নাওয়া। মাশাল্লাহ আল্লাহ সবাই সবাই আমার মুর্শিদ নাম যে এত মধু, আমার নবীর নাম যে এত মধু, খাইলে গো মধু ফুরাই নাওয়া। আমার মনে হই আসের দেওয়া নাওয়া। মাশাল্লাহ আল্লাহ আমার নবীর নামে এত মধু, ইউ 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 মাশাল্লাহ আল্লাহ আমার কো রেসে দাদু ইয়া ওয়া ওয়া আল্লাহ আমার নবীর নামে এত মধু, ইউ ইউ আমার কো রেসে দাদু ইয়া ওয়া ওয়া আল্লাহ আল্লাহ আমার মনে হই আসের দেওয়া নাওয়া। মাশাল্লাহ আমি জানি গো নবীর প্রেমে আসে কত জালা। আমি জানি গো নবীর প্রেমে আসে কত জালা, জালা জালা অন্তর আমার ফুইরা হইছে কয়লা। মাশাল্লাহ আমি জানি গো জালালির প্রেমে আসে কত জালা। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো গরিব মানুষটা দলে দলে যাইতেছে নবীর কাছে, মুসলমান তো কার কাছে? এরা বলতেছে আবু জাহিলার বাড়ির কাছে দিয়া যাওয়া যাইতো না? আবু জাহিল্লা যদি সর্দার আমাদেরকে দেখে মুসলমান হইতে দিবে না, আমরা আরেক রাস্তা দিয়া যাম। সুবহানাল্লাহ কথা বল, কি মিরপুর আসার কি রাস্তা? একটাই, অন্য অন্য রাস্তা যা আয়ো যায় ইচ্ছা করলে হাতরি দিত না বিছিল। তো তারা মনে করে যে হাবা টাবার পিতে দিয়া সিবা সাবা দিয়া আবু জাহেলের ভয়ে অন্য রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করে আবু জাহেল সামনে। একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে ও আবু জাহেল, আবু জাহেলের ভয় হেডা সাড়ি হাতে দিয়ে ওই আবু জাহেলের সামনে। এ তোরা কই যাস রে ভগিনী বাচ্চা গল, আবু জাহেল এমনি কথা কইতো গরিব, তে তো বদমাশ আবু জাহেল তো সর্দার। এই ভগিনীর বাচ্চা তোরা কই যাস রে, তো তারা তো ডরে যে হুজুর আমরা মিছা কথা কইতাম না, আমরা মুসলমান হই যাব। সুবহানাল্লাহ ওমা তো মুসলমান গিল্লো হই গিতো বলে খাইতে পাই না, টাকা নাই পয়সা,
একদিন খাইলে সাত দিন খানা নাই, তো খাইতে আর অবস্থা আমার কাছে না কাজে, আমি তো গো সর্দার একতে কয় এতদিন আছিলেন কই। এই ফকিরের বাচ্চা হল আমার ভাতিজারের কি আমার তো বেশি ছিল, তখন তারা কাঁদতে কাঁদতে কয় না কেন মুসলমান হইবি, মোহাম্মদে কি তোমরা খাওয়াইব, একটা কয় হুজুর আমরা শুনছি মুহাম্মদের দিকে তাকাইলে খানা লাগে না। আবু জাহেল তো জ্ঞানী, তার নাম ছিল আবুল হেকাম, নবীকে না মানার কারণ হয়েছে আবু জাহেল। তুই কো না রে এটি ফিরান যাইতো না এটি মুসলমান হয়ে যে, আচ্ছা একটা গুল্লি মারি চাই না রে ফকির নির্বাচক ছোট লোকের জাত আমার বাতিজারে কি তোরা আমার থেকে বেশি সিনস বেলে না, বলে তোরা কো আকুরা কোনদিন নবী হইতে পারেনি, কি কয়ে গালি দিছে আকুরা, আটকুরা মানে যাগো ছেলে নাই মেয়ে আছে ছেলে নাই, এটা রকম হতো মোহাম্মদ তো কোনো ভূত নাই, গুলিটা কাজে লাগে গেছে। আটকুরা কইয়া যখন গালি দিছে রে আমার আল্লাহর কুদরতি কলিজায় আগুন ধইরা গেছে, এন আবার কইব যে ওইসা জালালিক আগুন ধরে গেছে, আরে ব্যাক কল এটা এই আগুনের আশকের আগুন প্রেমের আগুন সুবহানাল্লাহ, এই আগুন বুঝার ক্ষমতা তোমাদের নাই, ওরে কি আগুন জ্বালাইলো বন্দেরে, কি আগুন জ্বালাইলো বন্দেরে, আগুন নিবা আইলে নিবে না, জলে ডালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো মা কথা করতে কেটা, ক্ষমতা নাই এটা মহব্বতের আগুন প্রেমের আগুন, যেই আগুন ফানি দিল দাউ দাউ কইরা জলে কই যে জ্বালাম অন্তরে জলে, সেই জ্বালা কি ঠান্ডারে হইবে জলে ডুব দিলে, মুর্শিদ তোর কদমে দিলের চুমা, তোর কদমে দিলের চুমা, জ্বালা হইতো অব শান তুলে না আল্লাহর কুদরতি কলিজা প্রেমের আগুন দাউ দাউ করা জ্বলতেছে, আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আবু জাহেল আপনাকে আটকুরা কইয়া গালি দিছে, আমি আপনাকে এই জন্য সন্তান ছেলে সন্তান দেই নাই, কারণ আপনার ঘরে যদি ছেলে দেই নবীর ঘরে নবী বানানো আমার উপরে ফরজ হইয়া যাইব, আমার নবীর পরে কোন নবী নাই, আমার নবী শেষ নবী ঠিক কিনা, এই জন্য কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কি তারা আমার নবীরে মানে কিন্তু শেষ নবী মানে না, শেষ নবী অস্বীকার করলে যেইভাবে কুফুরি হয়, হায়াতুন নবী জিন্দা নবী অস্বীকার করলে কুফুরি হয়, আল্লাহ আটকুরা গুছাইতে নবীজিকে সাইটটা ছেলে দিছে তারপরে দিলেন তাহের, দুই বছর সময় এন্তেকাল, তারপরে দিলেন তৈয়ব কাশেম তাহের তৈয়ব, তাও এক দুই বছর এন্তেকাল, আমার নবী কান্দে নবী কাইলে আল্লাহর কাছে বলা লাগেনি, আল্লাহ কয় বন্ধু কাঁদলেন না কাঁদলেন না প্রাণ বন্ধু, ও প্রাণ বন্ধু রে বলিতে পারি না রে তোমারে, বলেন প্রাণ বন্ধু না বন্ধু রে
বলিতে পারি না রে তোমার আল্লাহ কয় বন্ধু কাঁদলেন না নবী কয় কেন কয় নয়নে দিয়া নয়ন পাগল করলেন বন্ধের মন এখন প্রেম জ্বালা জ্বালে অন্তরে প্রাণ বন্ধু হরে বলিতে পারি না রে তোমার আমার নবীজির 11 জন 12 জন 13 জন মত অন্তরে স্ত্রী ছিলেন আমাদের মা আরেকজন আম্মার নাম ছিল মা সাফিয়া জোরে বলেন কি নাম মা সাফিয়া এই বেডি ছিল জমশেদ বাদশার বউ নবীজির আমলে একটা যুদ্ধ হয়েছে খয়বরের যুদ্ধ সুবহানাল্লাহ কন্যা এই যুদ্ধে নবীজি সেনাপতি তো একদিন জমশেদ বাদশার বউ স্বপ্নে দেখতেছে কইতাম নি কথা আসমানে চাঁদ তারা সূর্য সব বেড়ির নাকি দি মুখি দি কানে ঢুকতেছে কত বড় স্বপ্ন রাত্রে বাদশা দেখো আমি স্বপ্নে দেখলাম এটা বাদশা তো বুঝা ভালাইছে বেড়ি মুসলমান জীব আল্লাহ বাদশা কো এখন কইেন না রাত্রে স্বপ্নে কো ভালো না সকালে কইেন তো আমার মা সাফিয়া মাছ বাইছে যে মাছ মাছ বাজে না এ কিটা একটা থাকি নি জানেন আগুনের মধ্যে দৌড়া রাখছে লাল করে রাখছে আম্মা জান বুঝতে পারে নাই ডাকিয়া কয় বিবি গো কালকে কিতা স্বপ্নে দেখছেন বলে এটা স্বপ্নে দেখছি এই কথা কইতে দেরি রে এই বিয়াদব বেড়ির গালের মধ্যে আগুনের খন্তাটা দৌড়া রাখছে কত কষ্ট হয়েছে আপনার এই গালটা ফুড়ি খাদ হয়ে গেছে ওই যুদ্ধের মধ্যে অনেক কাফের 4000 থেকে মতান্তরে 40,000 কাফের মুসলমানের মধ্যে আটক করলেন মুসলমানরা আটক করলেন খয়বরের যুদ্ধে জমশেদ বাদশার বউরও আটক করছে জমশেদ বাদশা মারা গেছে ওই যুদ্ধে খয়বরের যুদ্ধে এবারে আল্লাহর হাবিব সৈন্যরা নবীজির সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ এতগুলা সৈন্য ধরা খাইছে একটা গাধা ধরা খাইছে আর জমশেদ বাদশার বউরে দুচি এত সুন্দর রূপ সুবহানাল্লাহ কন্যা বেটি জীবিত হয় না নতুন বিয়ে করছে জমশেদ বাদশা আমার নবী কয় দহিয়া কালবি কয় ও বুড়িয়া কয় বুড়িয়া বুড়া তো দহিয়া কালবি 101 বছর বয়স সুবহানাল্লাহ কন্যা নবীজি একটু মজা করতে দহিয়া কালবি বুড়া কয় দহিয়া কালবি কয় আমার দহিয়া কালবি বলে ইয়া রাসূলুল্লাহ গোলাম হাজির বলে বেটির বিয়ে করবি না বলে কিটা করব বুড়া কয় ইয়া রাসূলুল্লাহ আমার সরস দিয়েন না আমার 101 বছর বয়স আমার দ্বারা সম্ভব নয় এই বেটির আমি মা কইলাম এই বেটির আল্লাহ নবীর কদমে আমি উপহার দিলাম সুবহানাল্লাহ এই বেটির আমার নবীজি স্ত্রী বানাইছে সাজি করছে আমার নবীজি এই বেটি আমার মা সুবহানাল্লাহ সব সময় আম্মা জান আয়েশা এবিরে গাল খাতনি কইয়া ডাক দিত সতিনে সতিনে ঝগড়া হয় না আম্মা জান আয়েশা মা সাফিয়াকে গাল খাতনি কইয়া ডাক দিতেন কোনো কিছু মনে নিতেন না নীরবে নীরবে কাইলতেন কারণ আমার নবী আয়েশার সাথে বেশি কথা বলতেন আয়েশার সাথে বেশি কথা বলতেন আম্মা জান সাফিয়া মনে করতেন নবীজি আয়েশাকে বেশি ভালোবাসেন একদিন নবীর স্ত্রী মা সাফিয়া কাঁদতেছেন আমার নবী ডাক দিয়া কয় সাফিয়া কান্দেন কেন কয় নবী গো অনেক কষ্ট বলিবার নয় মনের কষ্ট মনে তেরা ঠিক নেই বলেন অনেক কষ্ট বলিবার নয় মনের কষ্ট মনে তেরা যায় না প্রকাশ করাবে তা বলেন যায় না প্রকাশ করাবে ওরে আমার সালাম পৌঁছাই দিও বলেন আমার সালাম রোজায় যায় বিজারায় আমার ব্যথায় হৃদয় ভরায় আমার জোরে কর সুবহানাল্লাহ আমি ব্যথা নিয়ে যাব মারা বলেন ব্যথা নিয়ে আমার নবী কয় সাফিয়া কিসের এত ব্যথা বলে নবী গো
আপনি তো আম্মা আয়েশাকে বেশি ভালোবাসেন বলেন না আমি আমার সমস্ত স্ত্রীদেরকে সমানভাবে ভালোবাসি সুবহানাল্লাহ তবে সাফিয়া আয়েশা কোরআন হাদিস বেশি বোঝে মতান্তরে 12 লক্ষ হাদিসের হাফেজা সুবহানাল্লাহ আম্মা আয়েশা থেকে অনেক হাদিস আছে এই জন্য আশার সাথে একটু কথা বেশি বলিস যখন সুবহানাল্লাহ তো কি হইছে বলে আমার গাল খাতনি কইয়া ডাক দে আমার বুঝি কষ্ট হয় না গো নবী আজকে নবীজি বলতেছে শোনার আজকে যদি আপনাকে গাল খাতনি কইয়া ডাক দে আপনি বলবেন হে আয়েশা দাঁড়ান আপনার কি নাম বলে আয়েশা সিদ্দিকা বলে সিদ্দিকের মেয়ে বলে এই গুণ পাইছেন আপনার বাবার নাম কি বলে সিদ্দিকে আকবর বলবে বলে আমার নবীর গোলামি করার কারণে আর কিছু বলতে পারবে না আপনি জানাইয়া দিবেন আপনার বংশে 72,000 নবী আইছে তো মা আয়েশা কিতাবের মধ্যে দেখতো হাদিস শরীফ গাইতো যে দেখতো যে নবীজির স্ত্রী 12 জনের ভিতরে একজন আছে জিনার ঔরসে বংশে 36,000 নবী আছে সুবহানাল্লাহ কিন্তু কি স্ত্রী কোন গা চিনতো না আজকে আম্মা জান আয়েশা কয় সাফিয়া গাল খাদনি আম্মা জান সাফিয়া আয়েশা মুখে লাগাম যে কথা কয় সুবহানাল্লাহ নবীজি তো সাহস পাইছে না আশা কো মা গো বুবার মুখে যে কথা বুঝছে এ গাল খাতনি সাফিয়া আয়েশা আর একটা বার বলবা না বলে কেন বলে তোমার কি নাম বলে সিদ্দিকা আয়েশা সিদ্দিকা বলে আমার নবীর গোলামি করার কারণে বলে হক তোমার আব্বার কি নাম বলে আমার আব্বার নাম আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে আঙ্গ নবীর মুখের তো তো বালা হয়ে গেছে সুবহানাল্লাহ আমার সাথে কথা বলতে মাপজুবদি বলবেন আমার বংশে 36,000 নবী জগতে আইছে সেদিন থেকে আম্মা জান আয়েশা মা সাফিয়ার ভাউড়ি পর্যন্ত দুই দিত গোসল করার পরে কাপড় দিয়ে পর্যন্ত দুই দিত যেরকম এ মা সাফিয়ার ঘরে আল্লাহ একটা সন্তান দিছে নবীজিরে এই সন্তান তার নাম হলো ইব্রাহিম তো যুদ্ধের মধ্যে না কয়েক হাজার সৈন্য ধরা খাইছে জমশেদ বাদশার স্ত্রী আর একটা গাদা কাফেরদের নেতা ইয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা মুসলমান হইয়া যাব একটা শর্তে আমার নবী কয় কি শর্তে কয় নবী গো আমরা একটা গাদা আছে ওই যে দেখতেছেন গাদাটা বলে হ্যাঁ দেখলাম বলে কি হইছে ইউ গাদা সোয়াল লইব না গাদা মাল টানব না গাদার কে আদার কে খাওয়াইবেন বাংলাদেশ তো গাদা নাই এলা আপনারা বোঝেন না আমরা যদি হে গাদা না থাকে না তো মানুষ গাদার অভাব নাই কথায় কথায় তো আমরা বলি হে গাদা কি কইনি কইনি কথায় কথা কি দেখো গাদা আর হে গাদা কিন্তু আমরা বাংলাদেশে খুব কম তো গাদার কামে তো মাল টানল ক গাদা ভানি খায় আগে গোলায় এলা আমার কথা কর না তা আমরা দেশে কিছু মানুষ আছে গোলায় ভানি গভীরে বলে যুগ আম্মা জান ওই কাফেরদের নেতা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের একটা গাদা আছে এটা সোয়াল লয় না মাল টানে না ও গাদা মাল টানে না এটা কোন কথা বা কয় সামনে গেলে কামড় দেয় পিছে গেলে লাথি দেয় এটার কাছে যাও জানা উঠবো কিটা আর গাদা যদি কামড় দিতে পারে ঠাডা মারণ ছাড়া ছাড়ে না কোন গাদা যদি একবার কামড় দেয় কামড় দিয়ে যেদিন ঠাডা মারবে ওই দিন জানবো তো কামড় দিলে কবে জানি ঠাডা মারবো আল্লাহ না জানো এই জন্য এটার কাছে আর কেউ যায় না ইয়া রাসূলুল্লাহ নবী গো এই গাদাটা সোয়াল লয় না যদি আপনি সোয়াল লয়া দিতে পারেন আমরা কোন সন্দ কইতাম না আপনি নবী মুসলমান হইয়া যাব আচ্ছা এটা নবী পক্ষে সম্ভব নেই সম্ভব এ পাগলা গাদা আমরা দেশে পাগলা গরু পাগলা মহিষ না খোড়ায় রাখে পাগলামি করলে নাক যখন ফোড়ায় রায় পাগলামি আর চলে না দুঃখ হয় এইটারও নাক ফোড়ায় রাখছে
আমার নবীরে দেখা মাত্র একটা টান দিছে রে, নাকের রশি ফালাইয়া নবীর কদমে আসা হইরা গেছে। গাদা কাঁদতেছে, আমার নবী কয় গাদা কাঁদো কেন? কাপড়া তো সাইরি শুনো, গাদা কি কথা কইবে না, গাদার কিছু আমার আছে না। গাদা চোখের ফালে ফালাইয়া নবীজির কদমে সুমা দিয়া কাল্লা, আমি তো যাতে গাদা আমার জবান নাই, তোমার বন্ধুর কদম মোড়া করে কে সুমা দিলাম, তোমার বন্ধুর লগে কড়া কথা কইতাম কদুর জবান দাদা। আল্লাহ কয় গাদা রে ভুল কইরা ফালাইছাস, যদি কিয়ামত পর্যন্ত তোর জাতের জবান চাইতি রে, আমার বন্ধুর খাতিরে তোর জাতের জবান দিয়া দিতা। সব কাফেররা চুপ হইয়া গেছে, আমার নবী কো গাদা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ গোলাম হাজির। পশু পাখি নবী ছিল, দুফাইয়া জানোয়ার নবী ছিলেন, কথা কোন ঠিক কিনা? কাঙ্গ মত মারি মানুষ মরে গেছে, এডি আবার নামাজি নামাজি কি নামাজ কবল কি ও জায়গা লাগিছে না, গুলতে গেলে তোর নামাজ না, কথা কোন ঠিক কিনা? আগে নবী চিন তারপরে নামাজ পড়, তোর জন্য নামাজ না, নামাজ হচ্ছে ইমানদারের জন্য, কথা কোন ঠিক কিনা? ইমানদারের নামাজ কামরা সেলুয়েট, আল্লাহর ঘরে নবী পাওয়ার জন্য কোন রাস্তা যদি থাকে সেটা নামাজ। আমার কথা কন দাদা, তুই হক গাই আর নামাজের দরকার নাই, বেয়াদবি করো আমার নবীর সাথে আমার নামাজ। আমার নবী কো গাদা মনিবের নাফরমানি কেন করো, সোয়ার কেন লও না? গাদা কাইন্দা কয় নবী কো কেমনে লইতাম বলে, কেমনে মানি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি শেষ নবী আমি শেষ গাদা। সুবহানাল্লাহ কয় না বলে, মানে বলে আপনি শেষ নবী, নবী শেষ নবী না, গাদা সাক্ষী দে, গাদায় কয় নবী গো আপনি খাতামুন নবী আমি শেষ গাদা, আমার বংশে 70,000 নবী আইছে গো, প্রত্যেক নবীরা আমার আমার বংশের উপরে উঠছে, আমার জাতের মধ্যে সওয়াল লইছে, সাধারণ মানুষ আমার কান্দে উঠতে পারে নাই, আপনি শেষ নবী আমি শেষ গাদা, আমার কান্দে যদি উঠতে হয় একমাত্র আপনি নবী উঠবে। সাধারণ মানুষ যদি ওড়ে গো নবী আমার জাতের কলঙ্ক হইল, সুবহানাল্লাহ কইতেন না। এই জন্য ফিসে গেলে লাথি দেই, সামনে গেলে কামড় দেই, আমি শেষ গাদা, আমার বংশে প্রত্যেকটা নবী লইছে কান্দে, আপনি সারা আমার কান্দে কে উঠবে না, আমার নবী কো তুমি কি বেড়া না বেড়ি? আমার গাদা ডাক দিয়া কয় বেড়া হইয়া বেড়ি হইয়া গেছি, বিয়া শাদি করতাম না, বিয়া শাদি করলে আওলাদ হইব, সাধারণ মানুষ উঠবো, আমার জাতের কলঙ্ক হইব। সমস্ত কাফেররা নীর দিদা নবীর কাছে কি হয়ে গেল, মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ। এই মা সাফিয়ার ঘরে আল্লাহ খুশি হয়ে আর একটা সন্তান দিছে, এই সন্তান একটু বেশি বাইছে, 4 বছর, 4 বছর কত মাস, সুবহানাল্লাহ কন্যা, তো 4 বছর একটু বড় হয়ে গেছে না, বুঝলে কন্যা কা, নবীজি রঙে রঙিন এক কার নবীজির চেহারা, হুবাহুব আল্লাহর হাবিব, মা বাপের সাথে চেহারার মিল আছে না, অনেক ছেলে ইব্রাহিমের চেহারা আর নবীজির এক, এত মায়া করত গো, এই ইব্রাহিম একদিন নবীজির কাঁদতে, আল্লাহ কো বন্ধু আমরা কি ইব্রাহিমের সাজ না হোসাইন রে সাজ, সুবহানাল্লাহ, নবীজি 10 মিনিট চুপ ছিল, কয় মিনিট, 10 মিনিট চুপ থাকার পরে নবীজি বলতেছে আমি হোসাইন কে চাই, ইব্রাহিম ইন্তেকাল করলো, আল্লাহ কয় বন্ধু গো ইব্রাহিম কে যদি শাবাদত বানাইয়া ফালাই নবী বানাই দন লাগবো, আমার দ্বারা তো সম্ভব না, কারণ আপনি তো শেষ নবী, আপনার পরে কোনো নবী নাই,
নবী গো ইব্রাহিম এতে কাল করলো আমার নবী কান্দে গড়াইয়া গড়াইয়া কান্দে নবীজির কান্না আল্লাহ সহ্য করতে পারে নাই আল্লাহ কয় বন্ধু চারটা ছেলে আমি আপনার কাছ থেকে কিনা নিলাম গো নবী কটা সন্তান চারটা চারটা ছেলে একই চমৎকার আল্লাহর বাজারে রাসূল যাহা বিল্লিনা আল্লাহ নিজে মালিক পিতা মালিক আল্লাহ কি আল্লাহ নিজে মালিক নিজেই বেচে নিজেই আবার খরিদ্দার সুবহানাল্লাহ পিতা আল্লাহ কয় বন্ধু চারটা ছেলে আপনার দিলাম আপনার কাছ থেকে কিনা নিলাম নবীজি কয় বিনিময় কি দিলেন আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসা সব অফুরন্ত ভান্ডার চারটা ছেলেকে আপনার কাছ থেকে নিছি আর কাউসার জান্নাত রহমত নিয়ামত প্রশংসা গুণাবলী সব আপনাকে দান করে দিছি রহমত আল্লিল আলামিন আমার নবী জান্নাতের মালিক কাউসারের মালিক কথা কোন ঠিক না এই জন্য বাবা আমার নবীকে আল্লাহ দান করছে আপনারা বিরোধিতা করেন না বিরোধিতা করলে ফল বেশি ভালো হবে না আল্লাহ কয় ইন্না শানিয়া কাহুয়াল আবদার আসেন আমরা নবীর একটু সালাম দেই ইয়া নবী সালাম কাশাফাত জামালিহি হাসনাত জামিয়ম ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আবার আমার কি আমরা জানবো মাহফিল কি শেষ নাকি মহব্বত নবীজির সালাম দিছি সালাম দিলে কি মাহফিল শেষ হতে পারে তো আপনারা ওঠেন কেন তাবারুক আছে মুনাজাত আছে তাবারুক আছে সব কিছুর মূল হচ্ছে ইবাদত সব কিছুর মূল হচ্ছে মুনাজাত আমার কথা কয় না কেন মুনা দিয়ে যাইতেন না আচ্ছা আব্বার আমার এই যে ছেলেরা মাহফিলটা আসলে করলো ইচ্ছা করলে আজকে এখানে একটা গান রাসন বানাতে পারতো না ওই যে শিল্পী মমতাজ রায়না বা ওই যে বক্ক সকর কত শিল্পী আছে না কারণ যুবকের তো যেদিন না ওই 31st নাইট করছে যুবকরা আর আমার যুবকরা আমার নবীর নাইট করা যেন কথা সুবহানাল্লাহ মিরপুরের যুবকরা ইচ্ছা করলে 31st নাইট করতে পারতো দোল বাদ্য বাজাইয়া বাংলা গান ইংরেজি গান হিন্দি গান গাইয়া নাচতে পারতো কিন্তু তারা করে নাই তারা আমার নবীর প্রেমের বাজার সাজাইছে যেন কোন সুবহানাল্লাহ আল্লাহ তুমি তাদের কবরে হাসর নবীর প্রেমের বাজারে জায়গা দিয়ে দিও বলো না আমিন ইয়ার মধ্যে যদি ভুল বাড়তি বিয়াদবি গোড়ামাসি হইয়া যায় তোমার রহমানু দরবারে কমলার মঞ্জুর করে নেয় আমাদের গরিবের গরিবানা সালাম সোনার মদিনায় নবীজির কদমে কবুল করে নেয় আর রব্বুল আলামিন
যা কিছু পাঠ করেছি এর হাদিয়া কোটি গুণে বৃদ্ধি করিয়া আমার আকায় মাওলা মাহবুবে খোদা নূরে মুজাসসাম দয়ার নবী মায়ার নবী জিন্দা নবী হায়াতুন নবীর নূরানি কত মুবারক আপনি খোদা কবুল করে নেন রাব্বুল আলামিন খাস করে আমার নবীর সাহাবায়ে কেরাম তাবে তাবে খুলাফা রাশিদিন ফাতমান জাতন আহলে বায়াত আল্লাহ উহুদে বদরে খন্দকে খয়বরে হুনাইনে মুতায় সমরখান্দে ইসলামী মানা কিদার জন্য যারা কারবালায় শহীদ হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের আরাফা কাজরা দিয়া ভোসায়া দা তামান আম্বিয়ায় কেরাম তামান আউলিয়ায় কেরাম আল্লাহ সমস্ত ইমামগণ আল্লাহ সাইত্তরিকার ইমাম সাইর মাজাবের ইমামদের আরাফা কাজরা দিয়া ভোসায়া দে কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া সাইত্তরিকার পীর ফকিরুল আব্দাল গাউস কুতুব সারা বিশ্বের জমিনে যেই যেই কানে সাইতে আছে আল্লাহ প্রত্যেকের আরব কাদিয়া ফসাইয়া দাও আল্লাহ আমাদের মজলিসে রাস বাড়াইছে কার জানি গো মা নাই কার জানি গো বাবা নাই কার জানি গো মাও নাই বাবাও নাই মরিয়া গিয়াছে আল্লাহ আমরার মাও বা মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়বরে রাজা আল্লাহ আমাদের মা বাবারে মাফ দিছনি মিরপুরের গ্রামের কবর আজাব বন্ধ হইছে নি আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি খেলা খালো ফুফা ফুফি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু খেসাকরাম আহাল বর্গ ভক্ত মরিদান যারা অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবরে নূরের বাতি জ্বালাইয়া দে আর রাব্বুল আলামিন আজকে যারা মাহফিলে খাটাকাটি করেছে টাকা দিছে পয়সা দিছে শ্রম দিছে বুদ্ধি দিছে এন্তেজামিয়া কমিটির আমি কি দিতাম আমার কাছে কোনো কিছু নাই এন্তেজামিয়া কমিটি এত সুন্দর একখান বেহেশতের বাগান সাজাইলো আল্লাহ জান্নাতে তুমি তাদের জন্য বাগান সাজাইয়া দিও এন্তেজামিয়া কমিটির বংশের গুণা বংশের কবর আজাব মাফ করে দাও আল্লাহ সভাপতি সহসভাপতির জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুণা খাতা মাফ করে দাও আল্লাহ নগদে কেউ 1000 কেউ 500 10 টাকা 20 টাকা 50 টাকা দান করেছে আল্লাহ প্রত্যেকের দান আমার নবীজির কদমে কবুল করে না আমার মারাও দান করেছে বাবারাও দান করেছে আল্লাহ দানকারীদেরকে আমি তোমার বন্ধুর কদমে দিলাম তোমার বন্ধুর দিয়া দিয়া কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করো হায়াতের দিকে বরকত দাও কামাই রোজগারে বরকত দাও আমাদের গরিবি দূর করে দাও মনরাশা পূরণ করে দাও আমাদেরকে ক্যান্সার এইডস ডায়াবেটিস ফ্যালাসিস হার্ট স্ট্রোক কিডনি রোগ মহামারী করোনার মতো রোগ দিও না বাংলাদেশ রহমত করেন বরকত দেন গজব দিয়ে না করোনা নামক গজব উঠিয়ে নেন আল্লাহ হুজুরের ছেলে জামিয়াতে পড়ে দোয়া চাইছে আগামী বছর 3000 টাকা দিবে আল্লাহ ছেলেটারে আমার আব্বার মতো আলেম ওলি বানাইয়া দাও আর রাব্বুল আলামিন যারা যারা দান করেছে প্রত্যেকের মন আশা আপনি খোদা পূরণ করে দেন আল্লাহ কাছে আমার রায়হান সহ ইয়ার হোসেন সহ এই যুবকদেরকে আমি কি দিতাম আমার নবীর কদমে দিলাম আপনি আল্লাহ তাদের জামিন হয়ে যান আল্লাহ মাহফিলটা কিয়ামত পর্যন্ত আপনি কবুল করে নেন আল্লাহ মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত আপনি রাজি করে নেন অন্তর মহলে আমার মা রা বোনরা বলেন মা বোনদেরকে আবেদা তাইরা সালিয়া মা রাবিয়া বসরির মতো উলি বানাইয়া দেয় আল্লাহ আখির দরখাস্ত জান গেলে জান পাওয়া যাবে ইমান গেলে ইমান পাওয়া যাবে না আমাদের প্রত্যেকের ইমানের জামিন আপনি খোদা হয়ে যান আল্লাহ ঢাকা থেকে বিল্লাল এসেছে ফকরুজ্জামান চ আল্লাহ তারা 60 জন ঢাকা থেকে এসেছে আমি গুনাহগার তাদেরকে কি দিতাম আমার নবীর ভালোবাসা এসেছে আমার নবীর দিদার দিয়ে তাদের কলেজা ঠান্ডা করে দেন আর রাব্বুল আলামিন ইসুফ মিয়া অসুস্থ জায়গা দিছে মাহফিল করার জন্য টাকাও দিছে আল্লাহ ইসুফ মিয়াকে আপনি খোদা সুস্থ করে দেন আল্লাহ এই গ্রামের মধ্যে যারা বিমার আছে প্রত্যেক বিমারীকে আপনি সাফা করে দেন আল্লাহ যাদের হায়াত নাই হায়াত দিয়ে দেন কামাই রোজগার আপনি খোদা বরকত দান করে দেন আল্লাহ আমরা প্রত্যেকে যেদিন মতির মিষ্টে শুয়ে যাইব আমাদের প্রত্যেকের জবানে ফরাই দিব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ